friends, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে 7:15, সন্ধ্যা 7:15। তো এখন থেকে আজকে একটু ব্লগ স্টার্ট করছি। আর এই যে আমি একটা নতুন কুর্তি পরেছি, কাপ্তান কুর্তি। তো এটা পরে এখন আমি আর আমার পাশে যে একজন থাকে, ভাই বলেছিলাম শাহরুদ্দিন, আমরা দুজনে হচ্ছে যে আজকে আমার অফ ডে ছিল, তো ওই জন্যে আফসানার আজকে অফ ডে নেই, ওর অফিস গেছে। ও চলে এসছে, সারাদিন একটু আগে চলে এসছে, তো ভাবলাম যে কোথাও ঘুরে আসি, তো ওই জন্যে বেরোচ্ছি। এখন আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, আর কোথায় যাবো ঠিক নেই, বেরোই আপাতত যেখানে। তাও মনে একটা সন্ধ্যা হয়ে গেল, কোথায় যাবো তোমার বুঝতে পারছি না, তাও বেরোই যেখানে পাবো একটা কোনো মনে একটা ঘুরে চলে আসবো। চলো কোথায় যাচ্ছি তোমার একটা সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এখন এই রাস্তা দিয়ে হাঁটছি, কিছুটা হেঁটে গিয়ে বাস স্ট্যান্ডে যাবো, তারপর ওখান থেকে বাসে উঠে যাবো। আর কলকাতার রাস্তায় তো রাত্রিবেলা সেভাবে হাঁটা হয়নি, দিনের বেলা হয়েছে কিন্তু রাত্রে কলকাতা তো হাঁটা হয়নি, তো হাঁটা হচ্ছে। বাসে করে চলে এসেছি আমরা, এই নামলাম, আর কোথায় যাব বুঝতে পারছিলাম না। তো আগের দিন গেছিলাম অ্যাক্সিস মলে, তো আজকে এখন এসেছি অ্যাক্সিস মলের পাশে আর একটা মল আছে, সেন্ট্রাল মল। তো ভাবলাম যে ওই মলটাতে একবার ঘুরে আসি, তো এখন যাচ্ছি সেন্ট্রাল মলে, চলো তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সেন্ট্রাল মল, আমরা চলে এসেছি মলের সামনে। আর এটা হচ্ছে যে নিউটাউন রাজারহাটে এটা সেন্ট্রাল মলটা আছে। আগেরবারে যে অ্যাক্সিস মলে গেছিলাম, ওই অ্যাক্সিস মলের ওখানে নেমে ওখান থেকে হেঁটে 5 মিনিট লাগে আসতে, মানে পাশাপাশি দুটো মল আছে। এই যে এইটা হচ্ছে বাইরের ওভারভিউ, চলো একবার ভেতরে ঘুরে আসি। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, আর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পুরোটা ওমেন্স সেকশন, মানে এখানে মেয়েদের যাবতীয় জিনিসপত্র এখানে আছে। আর ওটা এখানে মোট 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ওটা ফার্স্ট ফ্লোর, ওটা সেকেন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পুরোটা মেয়েদের, ওখানে মেকআপের সব জিনিসপত্র আছে, মেকআপের যা কিছু হয়। আর এই সাইডটা আছে সানগ্লাসের, এখানে খুব ভালো ভালো সানগ্লাসের কালেকশন আছে দেখলাম, প্রত্যেকটা সানগ্লাসই খুব সুন্দর, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে, এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এরকম। তো দেখে গেলাম, দেখি পরে, মানে পরে একদিন এসে একটা সানগ্লাস নিয়ে যাবো, আমার সানগ্লাসটা আমি বাড়িতে রেখে এসেছি, আনতেও মনে নেই। ভালো আছে, সানগ্লাসের কালেকশন খুব সুন্দর। এখন এসেছি ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে এখানে এসেছি, এটা তো হচ্ছে কিড সেকশন, একদিকে আছে কিড সেকশন, অনেকদিকে আছে মেন সেকশন। আর ওই যে একজন কিড এসছে আমার সঙ্গে, এসছে শাহরুদ্দিন, ও বাচ্চা, তো বাচ্চাদের মানে কিড সেকশনে সব জামাকাপড় খুঁজছে। আমি বলি তুই তো বড়দের জামাকাপড় দেখবি, বলছে যে না আমার বড়দের জামাকাপড় হয় না, আমার ছোটোদের জামাকাপড়ই লাগে। আর বাচ্চাদের এখানে জামার কালেকশনও খুব সুন্দর, আর মেয়েদের জামার কালেকশন তো মানে কোনো মানে বলারই কথা না, এত সুন্দর সুন্দর জামা আছে। এমনিতেই মেয়েদের অনেক ধরনের জামা হয়, ছোটো বাচ্চাদের দেখতে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস দেখলাম এখানে, একটা এটা হচ্ছে মার্বেল পাত, মানে মার্বেলকে কেটে এরকম সুন্দর একটা এরকম নৌকা তৈরি করেছে, খুব সুন্দর, মানে কাজটা দেখো, যে গায়ে যে কারুকার্যটা করা আছে খুব সূক্ষ্ম আর খুব সুন্দর। তো দেখলাম ভালো লাগলো, ওই জন্য আমি একটু ছবি তুলে নিই। এখন ঢুকছি, এটা হচ্ছে মেন সেকশনে, ও কিড সেকশনে দেখলো ওর পছন্দ হয়নি, এখন এসছে মেন সেকশনে। ও আবার বলে আবার মেন সেকশনে এলে সব জামা আমার বড়ো বড়ো হয়, ও একটু বাচ্চা তো, ও একটুখানি ছোটো মতন, তো ওই জন্য ওর কিড সেকশনেই লাগে জামা কাপড়। তো এখানেও আছে, এখানে বিভিন্ন ব্র্যান্ডেড জামা কাপড় আছে, শার্ট প্যান্ট সব ধরনের সব কিছু জিনিসপত্র আছে। তো চলো ঘুরে নিই। আর একটা আছে, এটাও হচ্ছে যে ফার্স্ট ফ্লোরে, এখানে জুতোর কালেকশনও আছে, অনেক অনেক জুতোর কালেকশন আছে ভালো ভালো। আমি একটু জুতো দেখছি, যদি ওটা আমাদের জুতো নয়, ওটা মেন্সদের জুতো, তাও দেখছি একটু। আমি ঘুরে ফিরে আবারও একবার কিড সেকশনে চলে এসেছি, মানে এখানে জামাগুলো এত সুন্দর, আর মেয়েদের জামাগুলো দেখো, বাচ্চাদের জামাগুলো এত সুন্দর না, মানে আমার খালি মনে হচ্ছে একটু ওখানে যাই। এই জামাগুলো দেখো কি কিউট না, একটা নেবো ভাবছি। দেখো
কিছু কিছু এখন এসেছি সেকেন্ড ফ্লোরে, আর এখানে হচ্ছে যে পুরো হোম অ্যাক্সেসরিজের মানে ঘর সাজানোর জিনিস বা এমনি ঘরের জন্য জিনিসপত্রগুলো লাগে সব কিছু আছে। আর এখানটাতে এসে আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যদিও এখানে ভিডিও অ্যালাউ ছিল না, আমি প্রথমে কিছুটা ভিডিও করে নিয়েছি, তারপরে বলছি যে ম্যাম এখানে ভিডিও করা যাবে না। তো এখানে এত সুন্দর এত কিছু আছে ঘর সাজানোর জিনিস, মানে দেখলে একদম মন ভালো হয়ে যাবে। তাও এটা পুরোটা ঘুরিনি, কিছুটা ঘুরে চলে গেছি, দেরি হয়ে গেছিলো, আমার বাড়ি যেতে হবে, বাড়িকে রান্না করতে হবে। ঘর সাজানোর জিনিস খুব সুন্দর সুন্দর আছে। তো দেখো এখানে যে গাছগুলো যেগুলো আছে বনসাইয়ের মতো দেখতে, খুব সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। তো আমি একবার একটু রাউন্ড করে একটা ভিডিও করে নিয়েছি, ভিডিও অ্যালাউ ছিল না, তো এটা পুরোটা ভিডিও করতে পারলাম না। আমরা মল থেকে বেরিয়ে গেছি, আর এই যে দই ফুচকা খাচ্ছি। আমি শারুদ্দিনকে বললাম যে আমি ফুচকা খাচ্ছি, একটু ভিডিও কর। ও বেচারি, আমি খাওয়াটা মুখে জাস্ট পুরেছি, ও নিজের প্লেটটা নিতে ব্যস্ত। বললাম পুরো ভিডিওটা কর, একটু খাচ্ছি, আর ও কিরকম খাবে তুই দেখ। অ্যাক্টিং কর, আমার খাওয়ারে অ্যাক্টিং টাইপই লাগে। আমি খাওয়াচ্ছি বলে বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ, নিজের খাওয়ার নিজের টাকার খাওয়াই খেলে তো ভালো লাগতো না? তো হঠাৎ করে দেখে ভাবছো যে মলে তো ছিলাম, মোমবাতি কোথা থেকে এলো? তো রুমে এসে দেখলাম যে লোডশেডিং হয়েছে, আর অনেকদিন পরে মানে মোমবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো হয় না। এখন বাজে রাত 10টা, আর একটু আগে রুমে ফিরলাম। তো তোমার হয়তো ভাবছো যে কেন মোমবাতি দেখাচ্ছি, এই যে দেখো মোমবাতি। কারণ এখানে এখন লোডশেডিং হয়েছে, এখানে ট্রান্সফরমার ছিল একটা, ওখানে ওটা বাস্ট হয়ে গেছে, আগুন ধরে গেছিলো, তো ওই জন্য এখন কারেন্ট নেই লোডশেডিং। তো এসে যে মোমবাতি জ্বালিয়েছি, এখন রান্না করতে হবে। আলু আর কাঁকরোলটা কুটে দিয়ে গেছিলাম, ডাল হবে, ভাত হবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কারেন্ট নেই, আবার ওই মোমবাতি আলুতেই রান্না করতে হবে। তাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ওখানে গিয়ে কিছুই কিনিনি, গেছি ঘুরে চলে এসেছি, আর দেখালাম যে দই ফুচকা খেয়েছি দুজনে, ব্যাস এতটুকুই। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।